আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটির মডেল হচ্ছে আইটেল S11 প্লাস। এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটির রিংয়ের কাজ করছে না, দু তিনটা নতুন স্পিকার লাগানোর পরও সেম অবস্থা, কোনোভাবেই কাজ করছে না। সো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব দুটি স্টিপে। আর প্রথম স্টিপ হচ্ছে আমরা মিটার দিয়ে মেপে দেখবো যে স্পিকারে যে প্লাস এবং মাইনাস লাইন রয়েছে সেই দুটো লাইন ওকে আছে কি না। যদি স্পিকারের প্লাস এবং মাইনাস লাইন ওকে থাকে তাহলে আমরা এক স্টিপে কাজ করব, আর যদি ওকে না থাকে তাহলে আমরা অন্য স্টিপে কাজ করব। সো প্রথম স্টিপ হচ্ছে আমাদের স্পিকারের প্লাস এবং মাইনাস লাইন যদি ওকে না থাকে, সেক্ষেত্রে আমরা ডিসপ্লে কানেক্টরের এই দুটো লাইন থেকে জাম্পার করে দিতে পারি। এই দুটো লাইন হচ্ছে আমাদের স্পিকারের প্লাস এবং মাইনাস লাইন। সো আমরা এখান থেকে দুটো, আর যদি দুটো লাইনই কাটা থাকে দুটো লাইন জাম্পার করে দিব, যদি প্লাসের লাইন কাটা থাকে প্লাসের লাইন জাম্পার করে দিলেই ঠিক হয়ে যাবে। এখন আসি আমরা সেকেন্ড স্টিপে। সেকেন্ড স্টিপ হচ্ছে আমাদের স্পিকারের প্লাস এবং মাইনাস লাইন ওকে থাকার পরেও যদি আমাদের স্পিকারে সাউন্ড না আসে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সাউন্ড আইসির সামনে থেকে দুটো জাম্পার করতে পারি আমাদের স্পিকারের প্লাস এবং মাইনাসের সাথে। কীভাবে জাম্পার করেছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে প্লাসের লাইন। আমরা এখান থেকে সরাসরি জাম্পার করে প্লাসের লাইনে জাম্পার করব এবং তারপর আমরা মাইনাসে জাম্পার করে দিব। যদি সাধারণত মাইনাসে সমস্যা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে প্লাসের সমস্যা হয়। সো আমরা যদি মাইনাসের লাইন ওকে থাকে সেক্ষেত্রে আমরা মাইনাস প্লাসটা জাম্পার করে দিলে হয়ে যাবে, আর যদি মাইনাসেও সমস্যা থাকে তাহলে আমরা দুটো জাম্পার করব। দুটো জাম্পার করলেই আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এখানে আরেকটি কথা রয়েছে, দুই স্টিপ ফলো করার পরেও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনি যেটা করবেন, এই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাউন্ড আইসি। এই সাউন্ড আইসিটা অন্য কোনো মাদারবোর্ডের সাথে, নষ্ট মাদারবোর্ডের সাথে মিলিয়ে সাউন্ড আইসিটা চেঞ্জ করে দিলেই আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে। সবাই যাচ্ছে পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।